অনুশীলনের দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম, নিচের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশিগুলির উদাহরণ দাও। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী। তাহলে চলক থাকবে একটা, ত্রিমাত্রিক হবে এবং দ্বিপদী হবে। উদাহরণটা ঠিক এভাবে আমরা তৈরি করি, এক্স কিউব, আমরা চলক হিসাবে এক্স কে নিয়েছি এবং দুইটা পদ নেওয়ার জন্য ফাইভ এক্স। তো এখানে ত্রিমাত্রিক কেন বলা হচ্ছে, এই বহুপদীটির ক্ষেত্রে আমরা দেখছি চলকের সর্বোচ্চ মাত্রা তিন। এরপরে প্রশ্নটা এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী, এক চলক তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চলক ব্যবহার করা হয়েছে, আর ত্রিমাত্রিক অর্থাৎ চলকের সর্বোচ্চ মাত্রা তিন, আর চারটা পদ রয়েছে। এরপরে প্রশ্নটা দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী, দুইটা চলক ব্যবহার করতে হবে, মাত্রা তিন হবে এবং দুইটা পদ থাকবে। আমরা এটাকে ব্যবহার করলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে আমরা দেখছি এক্স আর ওয়াই দুইটা চলক ত্রিমাত্রিক, যে কোনো একটাকে ত্রিঘাত দিলেই হইতো, আমরা দুইটাকেই দিয়েছি আর দুইটা পদ এখানে অবস্থিত। এরপরে প্রশ্নটি দুই চলক ত্রিসমমাত্রিক ত্রিপদ, তো এইটা আমরা দেখব দুইটা চলক ব্যবহার করতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এরপরে বলেছে তিনটা পদ, কিন্তু এটা সমমাত্রিক হইতে হবে, তখন আমরা ব্যবহার করব এক্স স্কোয়ার ওয়াই। বেসিক্যালি এই যে আমরা দেখছি এক্স স্কোয়ার ওয়াই, এটাও কিন্তু ত্রিমাত্রিক। চার চলক চক্রক্রমিক চতুর্থ মাত্রিক, আমরা চারটা চলক ব্যবহার করব। চলক হিসাবে আমরা নতুনভাবে নিয়ে আসলাম ডাব্লু কে, চতুর্থ মাত্রা প্লাস এক্স ফোর প্লাস ওয়াই ফোর এবং জেড ফোর। এই যে এখানে বলা আছে চক্রক্রমিক, চক্রক্রমিক বিষয়টি কি, আমি যদি তিন বা তিনের অধিক পদকে যে কোনো একটি পদকে অপর পদ দ্বারা রিপ্লেস করে রাশিটি একই পাই তখন তাকে বলবে চক্রক্রমিক। যেমন এখানে এক্স এর বদলে আমি ওয়াই বসালাম, ওয়াই এর বদলে জেড বসালাম, জেড এর বদলে ডাব্লু বসালাম, ডাব্লুর বদলে এক্স বসালাম, কিন্তু রাশিটা কিন্তু একই থাকবে, এটাকে বলা হয় চক্রক্রমিক। চার চলক এক্স ওয়াই জেড এবং ডাব্লু, চারটা চলক, আর চতুর্থ মাত্রিক, এই যে প্রত্যেকটার মাত্রা হচ্ছে চার, আমরা যে কোনো একটার মাত্রা যদি চার রাখতাম তাহলে কিন্তু চক্রক্রমিকটা হইতো না, চক্রক্রমিকটা রাখার জন্য আমাদের প্রত্যেকটির মাত্রা চারই রাখা হয়েছে। সমস্যাটি সমাধান করতে যে আমরা কিছু উদাহরণ দেখালাম, এই উদাহরণগুলো ছাড়া এখানে অসীম সংখ্যক উদাহরণ দেওয়া যায়, তোমরা আরও কিছু উদাহরণ নিজেরা বাসায় চেষ্টা করবে।